আসসালামু আলাইকুম দেশবাসী প্রবাসী বাংলা ভাষাভাষী, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আপনারা ভালো আছেন তো? দেখতে দেখতে দশটা রোজা অতিক্রম করে আজকে ১১তম রমজান। কার রোজা কেমন কাটতেছে একটু আমাদের সাথে শেয়ার করেন। আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায়, আল্লাহর রহমতে আমাদের রোজা ভালোই কাটতেছে। এখন বাজে ৫:৪০। গত ব্লগে তো জাস্ট ফর ফান আপনাদের সাথে অফিস টাইমটা শেয়ার করার জন্যই এরকমভাবে একটু ভিডিওটা বানাইছিলাম। তো অনেকে এটার মধ্যে কমেন্ট টমেন্ট করছেন, বেশ এনজয় করছেন ব্লগটা। অনেকে অফিস কলিগরাও আমার এক্সটেনশনে ফোন করে করে এই ফানটা বেশ এনজয় করছে ভিডিওটা। এনিওয়েজ, অফিসের উদ্দেশ্যে বের হয়েছি। ডেলি ব্লগে আসলে কোনো প্ল্যান থাকে না, আনপ্ল্যান্ড সারাদিন কী করি সেগুলি আপনাদের সাথে শেয়ার করি। আপনারাও আপনাদের সারাদিন কেমন কাটে, রোজা কেমন কাটতেছে, সবাই কেমন আছেন, এগুলো একটু আমাদের সাথে শেয়ার করেন। তো যাচ্ছি এখন অফিসে, অফিস থেকে আবার ফিরে পরে যা যা করবো সেগুলো বা ইফতারের টাইমে কী করি সেগুলো সবই আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখতে থাকেন, সাথে থাকেন, সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে ডিসকাবল ফ্যামিলি মেম্বার হয়ে যান। তো চলেন যাই অফিসের দিকে। ভোররাত্রে সেহরি করার পরেই ফজরের আজান যখন দিচ্ছিল তখনই এক পশলা বেশ একটু ঝড় বৃষ্টির মতো হয়ে গেল। এজন্য ওয়েদারটা বেশ কয়েকদিন থেকেই শীত গরম শীত গরম, একটু অন্যরকম ওয়েদার যাচ্ছে। গতদিনও অফিস রিচ করার পরে বেশ একটা হালকা পাতলা কালবৈশাখীর মতো হয়ে গেছে। আর ছুটির দিন বাসায় থাকি বা যে কোনো সময় বাসায় থাকলে বেশি এনজয় করি, অফিস যাওয়ার সময় বৃষ্টি হলে একটু কষ্ট হয়ে যায়। বাট অফিস রিচ করার পরে এই হালকা পাতলা ঝড় বৃষ্টিটা, মানে বৃষ্টির যে সাউন্ডটা, এইটা আমি খুব এনজয় করি। তো গতদিনের অফিস রিচ করার পরে বৃষ্টিটার সাউন্ডটা অফিসের রুমে দাঁড়িয়ে এনজয় করতেছিলাম। চলেন এই বৃষ্টির সাউন্ডটা আপনাদের সাথে একটু শেয়ার করি, আপনারা এটুকু উপভোগ করেন, তারপরে আবার বাকি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এই বছরের প্রথম কালবৈশাখী, এখন সকাল প্রায় ৮টা, কিন্তু ওয়েদারটা দেখেন একবারেই অন্ধকার হয়ে আছে। এবছরের প্রথম কালবৈশাখী আমরা দেখতে পাচ্ছি। চলে আসছি বাস স্টপেজে। বাস আসার কিছুক্ষণ আগেই আমি এই যে পার্কে আসি, একটু হাঁটাহাঁটি করি। আজকে পার্কে আপনার সাথে কোনো দুঃখের কথা শেয়ার করবো না। বাস আসলেই তারপরে অফিসে সারাদিন কাজে ব্যস্ততা, প্রচুর ব্যস্ততা রোজার সময়, আর এই সিজনটা এখন কাজের সিজন। অফিসের কাজ শেষে বাসায় ফেরার পরে ইনশাল্লাহ আবার আপনাদের সাথে বাকি মোমেন্টগুলো শেয়ার করব। ইফতারের পরে যা যা করি এগুলো সবই শেয়ার করব। ইফতারের টাইমে টেবিলে ফ্যামিলি মেম্বারদের সাথে ইফতার করাটা আপনাদের সাথে শেয়ার করতে পারি না, এই কারণেই যে ইফতারের টাইমে ফ্যামিলি মেম্বাররা অ্যাকচুয়ালি সবাই ভিডিওতে যেহেতু আসতে চায় না, আর ইফতারের টাইমটা সবাই ইফতারের টেবিলে বসে একটু দোয়া করি, মোনাজাত করি, তো ওই টাইমে আসলে ভিডিওটা শেয়ার করা হয় না। যদি সম্ভব হয় কখনো চেষ্টা করব, যদি ফ্যামিলি মেম্বাররা মুডে থাকে চেষ্টা করব ভিডিও শেয়ার করার জন্য। তো পুরো ভিডিওটা দেখেন, সাবস্ক্রাইব করেন, লাইক কমেন্ট করেন, আপনাদের মোমেন্টগুলো শেয়ার করেন। অফিসে পৌঁছায় গেছি, এখন বাজে ৬:৪৫, ৭টা থেকে অফিস শুরু হয়, তো ১৫ মিনিট আগেই পৌঁছায় গেছি। তো অফিস শেষ করে বিকালে ইনশাল্লাহ আবার ভিডিওটা আপনাদের সাথে কন্টিনিউ করব, সাথেই থাকেন। এই মাত্র ফিরলাম অফিস থেকে। অফিস থেকে ফিরতে ফিরতে আসর নামাজ বাসায় এসে ধরতে ধরতে প্রায় আসরের ওয়াক প্রায় শেষের পথেই হয়ে যায়। এখন ৫:৩০ কিছুটা বেশি বাজে, আসরের নামাজ শেষ করলাম। বাসায় ফেরার পথে জিইসি মোড়ে নেমে প্রথমে নিলাম ওষুধ, তারপরে জিইসি মোড়ের মিঠাই থেকে নিলাম পপির জন্য দই। পপি ইফতারের টাইমে দইটা খুব প্রেফার করে, একমাত্র বাসায় ওই দইটা খায়। ওর ইফতারের আইটেমটা, মেনুটা একটু ডিফারেন্ট, ও দই দিয়ে মিক্স ফ্রুট খায়, ও ছোলা পেঁয়াজ ওই আইটেমগুলো খুব একটা প্রেফার করে না। আর এরপরে রোজা আমি জানি সব বাসায় অ্যাসেনশিয়াল, কলা, কলার দামটা
কম্পারেটিভলি গত সিজনের থেকে এই বছর একটু সহনীয় আছে, 120 টাকা থেকে 150 টাকার মধ্যে। কিন্তু আমার যতটুকু মনে আছে গত রমজানে রোজার প্রাইস খুবই হাই ছিল। এনিওয়েজ, এগুলো নিয়ে বাসায় চলে আসলাম। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে আমি গত সোমবারে ভিডিওর প্রথম অংশ রেকর্ড করছি আর মঙ্গলবার ভিডিওর বাকি অংশ রেকর্ড করছি। আপনারা পুরো ভিডিওটা দেখতেছেন আজকে বুধবার। তো এটা কেন হয়েছে, এই রিজনটা সেটা পরে শেয়ার করতেছি। প্রায় ইফতারের সময় হয়ে যাচ্ছে, ইফতারের পরে নামাজ মাগরিবের নামাজ শেষ করব, তারপরে চেষ্টা করব ভিডিওর বাকি অংশটা আপনাদের সাথে শেয়ার করতে। আর যদি ইফতারের সময় আজকে ইফতারের কী মেনু সেটাও চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করতে। তো পুরো ভিডিওতে সাথেই থাকেন, ইফতারের পরে নামাজ শেষ করে আবার আসতেছি। আলহামদুলিল্লাহ, ইফতার শেষ করলাম, মাগরিবের নামাজও আদায় করলাম। ও আচ্ছা, ইফতারে তো শেয়ার করলামই, পপি প্রতিদিনকার মতো ইফতার সার্ভ করতেছিল। ইফতারে আপনাদের সবার বাসায় যা আয়োজন থাকে সেম একই আয়োজন, বুট, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, পাকোড়া, চিকেন ফ্রাই জাতীয় এই ধরনের আইটেমই সবার বাসায় কম বেশি থাকেন, সেম একই আইটেমই ছিল। ইফতার শেষ করলাম, মাগরিবের নামাজ শেষ করলাম। দুই দিন ভাগ করে ভিডিও শ্যুট করার কারণ হচ্ছে সারা হঠাৎ করে বেশি অসুস্থ হয়ে গেছে। সারার খুবই প্রচণ্ড গলা ব্যথা, সাথে আমারও গলা ব্যথা, সেই সাথে সারার টনসিলটা একটু বাড়ছে, যার কারণে সারাকে নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম। তো সারাকে ডাক্তার চেক আপ করে দেখলো টনসিলটা ভালোই বেড়ে গেছে। তো ওকে অ্যান্টিবায়োটিক দিছে, আমারও অ্যান্টিবায়োটিক দিছে। আমি গলা ব্যথায় কথাই বলতে পারিনি, সেই জন্য ভিডিওটার হাফ ডে হাফ অর্ধেক শ্যুট করছি একদিন, আর অর্ধেক শ্যুট করলাম তারপরের দিন। তা আমারও অ্যান্টিবায়োটিক চলতেছে, তো এই কারণেই আজকে একা একাই ভিডিওটা শ্যুট করছি, সাথে সারা বা পপি কেউই জয়েন করে নাই। আর রোজার দিন ওরাও খুব একটা ইন্টারেস্ট পায় না আসলে ভিডিওতে আসতে। তো এই ছিল আজকের ভিডিও, আপনারা সারার জন্য বেশি বেশি করে দোয়া করেন, সারা যেন তাড়াতাড়ি রিকভার করে, বেচারা খুব কষ্ট পাচ্ছে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই কাইন্ডলি প্লিজ 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 আপনারা যারা যারা সাবস্ক্রাইব করেন শুধু ভিডিও দেখেন, একটু সাবস্ক্রাইব করে চ্যানেলটা একটু গ্রো করতে হেল্প করেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ডিসকভার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।